কথায় আছে, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, মানে ভ্রমণ করলে অনেক কিছু শেখা হয়। শিক্ষার একটা রাস্তা হলো ভ্রমণ করা। তো চলো আজকে আমরা যাই আরেকটা দুইটা খুবই সুন্দর ডেস্টিনেশনে আমাদের পড়াশোনার থ্রুতে। যাব কাজিরাঙ্গা, যাব শিবসাগর, কারণ আজকের আমাদের যা নিয়ে পড়াশোনা এটা হলো একটা ভ্রমণ কাহিনী। তো শুরু করি আজকের এই ভিডিও। আমার নাম সুরশিখা দেবনাথ আর ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ এসডি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকের চ্যাপ্টারটা, আজকের ভিডিওটা কিসের উপরে। খুবই সুন্দর একটা চ্যাপ্টার বিহাইভ বইয়ের, যেটার নাম এ ভিজিট টু কাজিরাঙ্গা এন্ড শিবসাগর। তো ভ্রমণ কাহিনীটা, টেইল অফ ট্রাভেলিং, তো এটা ভীষণ সুন্দর। আমরা অনেক কিছু দেখবো, ঘুরবো, জানবো। আর এইটা চ্যাপ্টারটা হলো বিহাইভ বইয়ের লাস্ট চ্যাপ্টার, মানে এমনিতেও লাস্ট চ্যাপ্টার, আর ক্লাস নাইনের সেবার সিলেবাসেও এটা, এইবারের যেটা সিলেবাস কম করার পরে এইটাই বিহাইভ বইয়ের শেষ চ্যাপ্টার। তার আগের ভিডিওতে আমরা পড়লাম গ্রামার একটু, ওয়ার্ড অর্ডার, তো ভাবলাম আজকে আমরা এটা দিয়ে শেষ করি। তো ক্লাস নাইনের এই সিলেবাসের ইংলিশ ওয়ানের এইটাই হইব লাস্ট চ্যাপ্টার, ওকে? তারপরে আমি আরেকটা ভিডিওতে কম্প্রিহেনশন পড়াইবো, তারপরে আপাতত জন্য এই সিলেবাসটা কভার হইব। তো এগুলা বাদ দেওয়া এখন এখন আমরা যাই ট্রাভেলিং এর ব্যাপারে। কি ট্রাভেলিং? আমাদের নিজের রাজ্যটাকে বোঝা। রাজ্যের দুটা সুন্দর জায়গা, দুটা ঐতিহাসিক জায়গা, এটা তো একদম ঐতিহাসিক জায়গা। তো আসাম রাজ্যের ঐতিহ্যটা বোঝা, আসাম রাজ্যের ইতিহাসটা বোঝা, আসাম রাজ্যের সংস্কৃতিটা বোঝা, আসাম রাজ্যের গাছপালা সবকিছুকে জানা, এইটা আমরা করব এই চ্যাপ্টারের থ্রুতে। চ্যাপ্টারের নাম এ ভিজিট টু কাজিরাঙ্গা এন্ড শিবসাগর, আর এই চ্যাপ্টারের লেখক হলেন শ্রুতিমালা দুয়ারা। এই যে শ্রুতিমালা দুয়ারা ম্যাডাম, ইনি একজন বাইলিঙ্গুয়াল রাইটার, ইনি ইংলিশেও লিখেন, অ্যাসামিজেও লিখেন। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগেও আমি আরেকটা জিনিস তোমরা জিগাই, তোমরারও নিশ্চয়ই খুব ভাল লাগে ট্রাভেল করিয়া, ঠিক কি না? ভ্রমণ করা এইখানে ওইখানে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায়, এটার মতো ভালো তো আর কিচ্ছু নাই, ঠিক কি না? তো এই ভ্রমণ কাহিনী যেটা, এখন তো কোভিড এর জন্য সবাই ঘরে বসে আমরা ভ্রমণ করতে পারছি না, কিন্তু আবার শুরু হবে নিশ্চয়ই যখন কোভিড এর এই ঝামেলাটা যাবে আর সবকিছু। তো তার জন্য আজকে আমরা এই চ্যাপ্টারের থ্রুতে চলো একটু ভ্রমণ করি, কারণ এমনিতে ভ্রমণ তো আর হচ্ছে না, সব বাড়িতে বন্দি। তো চ্যাপ্টারের থ্রু দুটা অসাধারণ জায়গায় ভ্রমণ করি, কারণ নিজের রাজ্যকে জানা খুবই দরকার। আমরা সব সময়, বেশিরভাগ সময় আমরা আসাম ছাড়িয়ে যাই বাইরে বাইরে ওইটা 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 জায়গা দেখতে, ভুলি যাই আসামে কি সুন্দর জিনিস আছে, কি সুন্দর জায়গা আছে, কত হিস্ট্রি, কালচার, রিচ ফ্লোরা ফনা, কত কিচ্ছু। এই যে আমাদের শিলচরে আছে কাছাড়ি রুইন্স, খাসপুর, কাঁচাকান্তি বাড়ি, কত সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গা, সংস্কৃতিময় জায়গা। তো ওইরকম আমরা আসামের আরো দুইটা, আপার আসামের আরো দুইটা জায়গা আজকে চিনবো, জানবো, দেখবো, খুব এনজয় করবো। তো চলো দেখি, এই চ্যাপ্টারটা হইল ট্রাভেল টেলস অফ লোহিত এন্ড তৃষা। লোহিত আর তৃষা দুই ভাই বোন, ওরা দুইজন যে সবসময় তার মা বাবারা নিয়ে যায় বিভিন্ন জায়গায় ভ্রমণ করাইতে বন্ধ হইলেই, তো তারা এইবার যাইব শিবসাগর, আর শিবসাগর যাওয়ার রাস্তায় ঢুকবো কাজিরাঙ্গাতে। তো এই চ্যাপ্টারটা মেইনলি তোমার হাফ হইল কাজিরাঙ্গার মধ্যে, কাজিরাঙ্গার দৃশ্য, কাজিরাঙ্গার সৌন্দর্য, এগুলো সব ডেসক্রাইব করে মা বাবারা বাচ্চাদেরকে বুঝায় কাজিরাঙ্গার ব্যাপারে। বাকি হাফ হইল শিবসাগরের উপরে, যখন ওরা শিবসাগরে যায়, শিবসাগরের মন্দির টন্দির, শিবদল, এগুলো অনেক কিছু আছে আমরা বুঝবো। তো প্রথম হাফটা চলো দেখি আগে, যেটা কাজিরাঙ্গা নিয়া। তো কাজিরাঙ্গা জায়গাটা অ্যাকচুয়ালি কি? কাজিরাঙ্গা ইজ এ ন্যাশনাল পার্ক ইন আসাম, ওয়ার্ল্ড ফেমাস ফর দা ওয়ার্ন হর্ন রাইনো। এটা একটা ন্যাশনাল পার্ক আসামের, যেটা ফেমাস ওই যে একটা সিঙ্গালার গন্ডার যে, ওটার জন্য ফেমাস। তো আমি সব ফটো দেখাইবো। এই দেখো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এটা হলো এই যে ওয়ান হর্ন রাইনো যেটা ওইখানে পাওয়া যায়। ইজ এ হোম টু অ্যানিমালস লাইক ওয়াইল্ড ওয়াটার বাফেলোস, ইন্ডিয়ান ওয়াইল্ড বোয়ার, সাম্বার, লিওপার্ড, তারপরে আরো প্রচুর স্নেক, টর্টোয়াইজেস, ডিয়ার, আরো কি কি এটসেট্রা এটসেট্রা প্রচুর, ঠিক আছে? তো দা ইউনেস্কো, যে ইউনেস্কো এটা ডিক্লেয়ার করেছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985, মানে কত বড় জিনিস, বিশ্বের মধ্যে একটা হেরিটেজ সাইট হলো কাজিরাঙ্গা। তো তোমরা যে যে ওইখানে যাও নাই, নিশ্চয়ই যাইও যত তাড়াতাড়ি সম্ভব, করোনা গেলে। আমি ওইখানে গেছি, ভীষণ দারুণ জায়গা, গেলে এত ভাল লাগে, ঠিক আছে? তো চলো এখন আমরা আস্তে আস্তে চ্যাপ্টারটা বুঝে শুরু করি লাইন বাই লাইন। আর এটা একদম ইজি চ্যাপ্টারই, কারণ এটার মধ্যে মেইনলি ডায়লগের থ্রুতে সবকিছু লেখা আছে, ঠিক আছে? তো বিহাইভ বইয়ের লাস্ট পার্টে দেখবাই তোমরা আছে সাপ্লিমেন্টারি সেকশন বইয়া,
ওইটাতে আছে এই চ্যাপ্টারটা, একবার তোমরা দেখি নাও। এই যে ভিজিট টু কাজিরাঙ্গা এন্ড শিবসাগর, শ্রুতিমালা দ্বারা লেখা। তো চলো শুরু করি। তো বিফোর ইউ রিড, এখানে আছে যেটার মধ্যে লেখা যে তোমরা কি কাজিরাঙ্গা গেছো, তোমরা কি শিবসাগর গেছো। তারপরে লেখা যে দা আহোমস, আহোম রুলার যে রাজারা ছিল, দে এস্টাবলিশড দেয়ার রুল ওভার আসাম উইথ দ্য ক্যাপিটাল এট শিবসাগর ডিউরিং দ্য আর্লি পার্ট অফ 13th সেঞ্চুরি। তো আহোম রুলার্সরা আর্লি পার্ট অফ 13th সেঞ্চুরিতে এই শিবসাগরে ওদের রাজ্য এস্টাবলিশ করেছিল। তো ওইগুলো আমরা পরে আবার আইমু ডিটেইলে বোর্ডে লিখবো, বহুত কিছু ফটো দেখাইবো। তারপরে কাজিরাঙ্গাটা যেটা ন্যাশনাল পার্ক, এটা স্প্রেড করে নগাঁও ওইদিকে, তারপরে গোলাঘাট ডিস্ট্রিক্টের ওইদিকে, তারপরে কার্বি আংলং হিলস ও কভার করে, ওইগুলো সব কভার করে। আর এটা ওয়ান হর্ন ড্রাগন লেগা ফেমাস, যেটা আমি অলরেডি কইলাম। তো চলো দেখি এখন লোহিত আর তৃষা ভাই বোনরা কি করে। লোহিত এন্ড তৃষা গট আপ আর্লি ইন দ্য মর্নিং বিফোর দেয়ার মাদার কুড ওয়েক দেম আপ, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো। ইউজুয়ালি দে লাভ টু স্লিপ টিল লেট ইন দ্য মর্নিং ওয়েন দে হ্যাড নো স্কুল, বাট দ্যাট মর্নিং দে ওয়্যার টু এক্সাইটেড টু স্লিপ। এমনিতে জলদি উঠে যায়, কিন্তু ওই দিন সকালবেলা খুব এক্সাইটেড আছিল, কারণ ওরা শিবসাগর যাওয়ার প্ল্যান। দেয়ার প্যারেন্টস কুড বি উড বি টেকিং দেম টু শিবসাগর, অন দেয়ার ওয়ে দে উড স্পেন্ড এ নাইট এট কাজিরাঙ্গা, রাস্তায় কাজিরাঙ্গা একরাত্র স্পেন্ড করবো। এভরি ইয়ার ইন দ্য পাস্ট ডিউরিং দেয়ার স্কুল হলিডেজ দেয়ার ফাদার টুক দেম টু এ ডিফারেন্ট প্লেস, সামটাইমস আউটসাইড আসাম, সামটাইমস উইদিন আসাম। বললাম যেটা প্রতি বছর হলিডেতে বাবায় কারণে ঘুরতে নিয়ে যায়, ভ্রমণে নিয়ে যায়, যেমন আমরা মা বাবারাও নিয়ে যায় আসামের মধ্যেই বা আসামের বাইরে। তো এইবার যাইব শিবসাগর। Assam is a unique land with tea gardens, ancient temples, national parks, historical monuments and what not. So, tumra ami koite bhule gechi, tumra boite samne rakho, line by line amar shonge follow koro, underline koro, word meaning ja ja koi likhe likhe rakho, okay? So, historical monuments mane ki oi je oitihashik building gula je thake sundor sundor, mane temples, tarpor rajar bari, oi gular lege Assam famous, cha baganer lege Assam famous, purana purana mandirer jonno famous. You should know your own state, to tomader nijer rajyor kotha jana uchit, thik na? Last year they had visited their uncle who lived in Tejpur. Bah, Tejpur ay gelo jekhane ami pori university, bishon sundor jayga, oitihashik jayga. To oi Lohit ar Trisha goto bochor gechilo Tejpure, but Lohit and Trisha enjoyed their stay so much that they wanted to go there again. To tara abar ekhane jawar iccha chilo, kintu tara baba koilo na ekhon ar Tejpur na, ebar jai Shibsagar. Tejpur theke dhoro 5 ghontar moto dur Shibsagar kinare ar ki. What's there to see in Shibsagar? Tokhon bhai bonra jiggesh korlo je amra Tejpure jai na, Shibsagar e eto dekhar ki. Don't you want to see a new place? বাবা কইলো কেন তোরা নতুন জায়গা দেখতে চাস না, তেজপুর তো দেখা শেষ, এবার আমরা যাইবো শিবসাগরে। Let me tell you about the place. It was formerly known as রংপুর. শিবসাগরকে আগে বলা হতো রংপুর, ওইগুলো আমি আরো ডিটেইলে বোর্ডে লিখে দিব। এখন যেহেতু আমরা মেইনলি কাজিরাঙ্গাতে ফোকাস করি আর, তো ওইটাতে আবার আইবো, ওকে? কিন্তু জানি নাও, ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য আহোম কিংস, আহোম কিংয়ের ক্যাপিটাল, আমি আগেই কইছি 1699 থেকে 1788 অবধি। ইউ ক্যান সি মেনি ট্যাঙ্কস, অনেক বড় বড় জলসাগরের মতো, মানে বড় বড় ট্যাঙ্কি আছে লেকের মতো, এত বড় বড়। মেনি প্যালেসেস, অনেক রাজবাড়ি আছে, বিউটিফুল টেম্পল, সুন্দর সুন্দর মন্দির আছে ওই সময়ের আহোম রাজাদের, ঠিক আছে? তো ইউ উইল লাভ টু সি দেম। তো কইলো যে বাচ্চারা তোমরা খুব ভালো পাইবে বাবায় কইলো আর কি। অন আওয়ার ওয়ে উই ক্যান স্টে ফর এ নাইট এট কাজিরাঙ্গা, তো কাজিরাঙ্গায় থাকবো। ও লাভলি। তো লোহিত কইলো ছেলেটা যে বাহ খুব ভালো, কাজিরাঙ্গাতে আমরা এলিফ্যান্ট রাইড নিমু, হাতির উপরে চড়িয়া যাইমু, জিপের সাফারি নিমু, রাইনো দেখমু, মানে গন্ডার। As the day of their visit dawned, তো যখন তারা যাওয়ার দিন আইলো, লোহিত এন্ড তৃষা গিরু কোয়াইট এক্সাইটেড, খুব মজা পাইলো, বা আজকে এত কিছু দেখবো, যাইবো, ঘুরবো। দে উড গেট টু সি বোথ কাজিরাঙ্গা, দ্য ওয়ার্ল্ড রিনাউন্ড, ওয়ার্ল্ড রিনাউন্ড মানে ওয়ার্ল্ড ফেমাস ন্যাশনাল পার্ক, এন্ড শিবসাগর, এ ফেমাস হিস্টোরিক্যাল টাউন, ঐতিহাসিক টাউন। দ্য মর্নিং অ্যারাইভ এন্ড দে স্টার্টেড দেয়ার জার্নি অন দেয়ার ওন কার, নিজের গাড়িতেই তারা যাইতে শুরু করলো। বাই দ্য আর্লি আফটারনুন, দুপুর হইতে হইতে তারা কাজিরাঙ্গায় গিয়ে পৌঁছাইলো, ওকে? ওয়েক আপ, তো তারা ভাই বোনরা ঘুম ঘুম, তখন মা বাবারা কইলো উঠো উঠো উঠো, দেখো কাজিরাঙ্গা এসে গেছি। তখন লোহিত এন্ড তৃষা যারা ঘুম পড়ে ঘুমাই গেছিল তারা উঠলো। ক্যান উই গো টু সি দ্য রাইনো নাও, ফ্রেশ হওয়ার পরে তারা ভে কইলো যে চলো রাইনো দেখতে যাই। তখন তার বাবাই কইলো না আজকে না, উই উইল গো টুমরো আর্লি ইন দ্য মর্নিং, কালকে যাবো, অন এলিফ্যান্ট ব্যাক, কালকে সকালে আমরা। আমিও যখন গেছিলাম কাজিরাঙ্গায় ভোর 5টার সময়, হাতিগুলা উপরে মানুষ বয়া বয়া তারা নিয়ে যায়, রাইনোসরাস দেখায়, ডিয়ার দেখায়, সব দেখায়, এত সুন্দর। ওইটারও আমি তোমরা এখন একটা ফটো দেখাইবো। অন এলিফ্যান্ট ব্যাক, কইল লোহিত, ইয়েস, দ্য ফাদার স্মাইলড। কাজিরাঙ্গা ইজ কল্ড এ ন্যাশনাল পার্ক, মানে জাতীয়, ভারতের জাতীয় একটা পার্ক এটা। হোয়াট ইজ এ ন্যাশনাল পার্ক, জিজ্ঞেস করলো লোহিত। ইট ইজ এ পার্ক দ্যাট ইজ ইউজড ফর কনজারভেশন পারপাসেস। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড পাইলাম, কনজারভেশন। কনজারভেশন মানে কি? কনজারভেশন মানে সংরক্ষণ, লিখে রাখো, সংরক্ষণের
পাখিকে সংরক্ষণ করার জন্য, ওদেরকে প্রোটেক্ট করার জন্য, ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য একটা পার্ক বানানো হয়েছিল, ওইটা হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এরকম আরো অনেক ন্যাশনাল পার্ক আছে, তারপরে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, কবিতরা মানুষ এগুলো সব ঠিক আছে। ওইগুলাতে যেমন গন্ডা টন্ডা বিভিন্ন পশু পাখিদের বাচ্চা বাঁচিয়ে রাখা হয়, এখানে সুন্দরভাবে রাখা হয়। তো উই হ্যাভ দ্য রেয়ার ওয়ান হর্ন রাইনোসেরাস দ্যাট উই নিড টু কনজার্ভ। তো আমাদের রেয়ার ওয়ান হর্ন রাইনোসেরাস আছে যেটার জন্য কাজিরাঙ্গা ফেমাস, ঠিক আছে, ওয়ার্ল্ড ফেমাস। তো ওইটাকে বাঁচানোর জন্য, মেইনলি ওইটাকে বাড়ানোর জন্য এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা। এই দেখো ওয়ান হর্ন, বড় গন্ডার, ছোট গন্ডার সবাই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ঘোরাফেরা করছে। এলিফেন্টস আছে, বার্ডস আছে, তারপরে ওর মাতাই মায়ে কইলো যে এইগুলো সব আছে যার যার নাম আমি এই মাত্র কইলাম। তারপরে বাচ্চাটা কইলো এন মাঙ্কিস, বাদর নাই, লোহিত, হে তো ছোট ছোট মানুষ, ছেলে মানুষ। তারপরে বোনটাই কইলো হে তোর মতো অনেক বাদর আছে ওইখানে, কইয়া তারা হাসাহাসি করে। দেয়ার আর লটস অফ কেভ কেভ লাঙ্গুরস, লাঙ্গুর এক রকমের বাদর, অলসো কল লিফ মাঙ্কিস। আর দেয়ার ইজ স্নেকস, তো বোনটা জিজ্ঞেস করলো সাপ নাই, তখন মা কইলো হ্যাঁ আছে তো, আর টর্টোয়াইজও আছে। তো তোমার টর্টোয়াইজ মানে তো কচ্ছপ, জানোই তোমরা, ফটো দেখাইমো এটারও। তো কইলো যে টর্টোয়াইজও আছে, আমি যখন গেছিলাম তখন দেখছি কাজিরাঙ্গার মাঝখানে মাঝখানে মানে অনেক জলাশয় জলাশয় আছে, ওইখানে দেখছি টর্টোয়াইজ গুলো বয়ে বয়ে থাকে। তো এই দেখো কাজিরাঙ্গাতে জলাশয়ের মধ্যে কি সুন্দর কচ্ছপ ডালে ডালে বসা। Do you know Kaziranga is a world heritage site? তো এটা একটা বিশ্বের একটা বড় হেরিটেজ সাইট, ঐতিহাসিক একটা জায়গা, যেখানে মানে হেরিটেজ মানে যেখানে কালচার, হিস্ট্রি, তারপরে ফ্লোরা ফোনা মানে পশু পাখিকে স্টোর করা হয়, সংরক্ষণ করা হয়, এটা বিশ্বে ফেমাস। যেটা আমি এখানে লেখা শেষ অলরেডি, ইউনেস্কো ডিক্লেয়ার্ড দিস ইজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। তখন ছেলেটা জিজ্ঞেস করলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে কি গো, তখন বাবা বললো এ প্লেস দ্যাট ইজ লিস্টেড বাই দ্য ইউনেস্কো এজ অফ স্পেশাল সিগনিফিকেন্স, অনেক বড় এটার মানে মাহাত্ম এই জায়গাটা। দ্য ইউনেস্কো ফিলস দ্য নিড টু প্রিজার্ভ সাচ সাইটস ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, সারা বিশ্বের মানুষের জন্য এই জায়গাটা এত বেশি মহান, এত বেশি সিগনিফিকেন্ট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনেস্কো, তো ইউনেস্কোর ফুল ফর্ম কি এটা তোমরা তোমাদেরও জানা উচিত বাচ্চা হিসেবে, জিকেরও নলেজ। তো ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বইয়ের মধ্যেও লেখা আছে, আর তোমরা এটা মুখস্থ করিও, কারণ ওইটার আন্ডারে অনেক হেরিটেজ সাইট আছে, অনেক কালচারাল কিছু বহুত কিছু আছে ওয়ার্ল্ড এর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা মায়ের বইল, এটা ফুল ফর্মটা। অ্যাকচুয়ালি দ্য হিস্ট্রি অফ কাজিরাঙ্গা এজ এ প্রোটেক্টেড এরিয়া ক্যান বি ট্রেসড ব্যাক টু 1904। তো কাজিরাঙ্গার যে প্রোটেক্ট সংরক্ষণের জায়গা, ওইটার হিস্ট্রিটা আমরা 1904 থেকে দেখতে পারি। তো চলো এখন ওইটার ব্যাপারে একটু পড়ি। তো টাইম কি থাক ওইরা, যে তখন ছেলে বইল টেল অস দ্য স্টোরি, মা মা আমরা কাহিনীটা কতো, তো চলো আমরাও শুনি। ওয়েল ইন 1904 সালে মেরি কার্সন ভিজিটেড কাজিরাঙ্গা। মেরি কার্সন কে ছিলেন? উনি ছিলেন ওই যে ভাইসরয় অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার অনেক বড় মন্ত্রীর মতো আর কি, ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্সন, ওনার ওয়াইফ। তখন উনি ওনার হাজবেন্ড কে বললেন যে আমরা এই গন্ডারদের প্রোটেক্ট করা উচিত, অন্য পশু পাখিদের থেকে প্রোটেক্ট করা উচিত। ওই তখন ইন 1905 দ্য কাজিরাঙ্গা প্রপোজড রিজার্ভড ফরেস্ট ওয়াজ ক্রিয়েটেড, ঠিক আছে। এই এটা একটা রিজার্ভ ফরেস্টের মতো ক্রিয়েট করা হলো, রিজার্ভ ফরেস্ট মানে সংরক্ষিত বনাঞ্চল, ঠিক আছে। তো এটা ক্রিয়েট করা হলো তার কথায়। তারপরে ইন 1916 এখানে যা যা লেখা আছে আমি সব এখানে লিখছি মেইন পয়েন্ট গুলা। ইন 1916 ইট ওয়াজ নেমড, তো 1916 এটার নাম দেওয়া হলো কাজিরাঙ্গা গেম স্যাংচুয়ারি, ঠিক আছে। কি নাম দেওয়া হলো? কাজিরাঙ্গা গেম স্যাংচুয়ারি। তারপরে ওইখানে হান্টিং স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, মানে শিকার করা নট এলাউড, কারণ এটা একটা সংরক্ষিত এলাকা। তারপরে ইট ওয়াজ রিনেমড, এটাকে আবার নাম দেওয়া হয়েছিল কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন 1950 বাই পিডি স্ক্র্যাসি। তো উনি ছিলেন কনজারভেশনিস্ট, মানে উনি সংরক্ষক, সংরক্ষণ করতেন এই বনাঞ্চল গুলাকে। তো তারপরে উনি এটার নাম কেন চেঞ্জ করলেন, কারণ মানে অনেক সময় গেম কথাটার মানে বুঝায় অ্যানিমালস হান্টেড ফর স্পোর্ট অ্যান্ড ফুড, মানে পশুদেরকে শিকার করা খাওয়ার জন্য, এনজয়মেন্টের জন্য, ওইটা বুঝায় গেম কথাটা, তার জন্য নামটা চেঞ্জ হইল, ঠিক আছে। তারপরে 1974 এ গিয়া ইট ওয়াজ কল্ড ডিজিগনেটেড অ্যাজ ন্যাশনাল পার্ক। তো দেখো 1904 থেকে শুরু হইলো, 1974 এ গিয়া আলটিমেটলি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নাম হইলো। এবার দেখো তোমরা এটা হিস্ট্রিটা, কারণ এইরকম প্রশ্ন হইতে পারে পরীক্ষায় এক মার্ক দুই মার্কে, যে কোন সময় কি হইলো, কেন হইলো, কেমনে হইলো, কে নাম দিল এগুলা, ওকে।
তো দ্য নেক্সট মর্নিং তৃষা সেই তৃষা মেয়েটা বললো নাও ইট উড বি মোর ইন্টারেস্টিং টু সি দ্য পার্ক। তো এই যে আমরা এত কিছু জানলাম, এখন বেশি ভালো লাগবো পার্কটা দেখতে। তোমরাও জানলাও, কারণ তোমরা নেক্সট টাইম যখন কাজিরাঙ্গা ঘুরতে যাইবা তোমার মাথায় থাকবো যে এইটা 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 পড়ছিলাম চ্যাপ্টারে, তো ওইরকম কাজিরাঙ্গাটা হয়েছিল, কি হয়েছিল, কি না কি আছে কি না। ওকে, দ্য নেক্সট মর্নিং দে এন্টার্ড দ্য পার্ক অন এলিফ্যান্ট ব্যাক। তো পরের দিন আইলো, তো হাতির উপরে উঠিয়া তারা পার্কে ঢুকলো, ঢুকার পরে দেখলো যে কি বড় বিশাল পার্ক। এই যে এই রকম হাতির পিছনে উঠিয়া সবাই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ঘুরতে যায়। লোহিত আর তৃষা মা বাবার সঙ্গে এইরকম গেছিল। লুক লুক, লোহিত শাউটেড এক্সাইটেডলি, লোহিতে চিৎকার দিল, দেখ দেখ বোন, দেয়ার ইজ আ রাইনো, ওই যে এখানে একটা গন্ডা, দেখ ওয়ান হর্ন রাইনোসোরাস, ও অ্যানাদার স্মল রাইনো, আমরা কি আরো কাছে যেতে পারি, ক্যান উই গো ক্লোজার। তো খালি দেখে দিকে দিকে গন্ডা, আর কি ভাল লাগে মনটা। দ্যাটস এ মাদার রাইনো উইথ হার বেবি, একটা মা গন্ডার বাচ্চাকে নিয়ে, শি উড নট লাইক এনিওয়ান টু গো নিয়ার। তো তার মায়ের পর যে কেউ সামনে গেলে তার ভাল লাগতো না। নিয়ার এ ওয়াটার বডি দে সো সাম বার্ডস, কয়েকটা পাখি দেখলো জলাশয়ের সামনে। লুক এট দোজ বার্ডস, হাউ বিউটিফুল দে আর, দেখো কি সুন্দর পাখি। তো শি টুক দ্য বাইনোকুলার টু হ্যাভ এ ক্লোজার ভিউ, বাইনোকুলার জানো কি না, দূরবীন যে চোখ দিয়ে এরকম দেখে, ওইটা ওই লোক বাইনোকুলার। তো দূরবীন দিছিল, আমি যখন কাজিরাঙ্গা গেছিলাম দূরবীন দিছিল, ওইটা দিয়ে অনেক পশু পাখি দূরে দূরে দেখা যায়। তারপরে লেট মি সি কইলো লোহিতে, ও ইয়েস বাট মা, ইফ দ্য রাইনো ক্যাচেস দোজ বার্ডস হি উইল ইট দেম আপ। তো হে পর যে রাইনো গুলা গন্ডার গুলা কি পাখিগুলো খাইয়ে দিব, তো মায়ের কইলো দূর পাগল নাকি তুই, গন্ডার তো হার্বিভোরাস, হার্বিভোরাস মানে কি নিরামিষাশী শাকাহারী, যারা পশু পাখি খায় না, শুধু গাছপালা এগুলা খায় আর কি। তো জানিয়ে রাখো গন্ডার হইলো হার্বিভোরাস, মিনিং দ্যাট দে অনলি ইট গ্রাসেস, তো গন্ডাটা শুধু ঘাস খায়। ওকে, তো কাও হার্বিভোরাস, গো টু হার্বিভোরাস, এন্ড দে অলসো ইট লিভস, তাছাড়া তারা খায় পাতা ফল মূল, যে কইলাম এই মাত্র, ঠিক আছে, কিন্তু ফ্লেশ খায় না, মাংস খায় না। ওয়াও, তৃষা সে লুকিং থ্রু দ্য বাইনোকুলার দেয়ারস অ্যানাদার রাইনো ইন দ্য ওয়াটার, তাই কইলো আরেকটা রাইনো দেখলো। তো তারপরে ওইরকম ওইরকম দেখিয়ে তারা গেল, ইনফ্যাক্ট রাইনোস আর ভেরি গুড সুইমার্স। তারপরে ওদের বাবায় কইলো গন্ডার, তোমরা জানিয়ে রাখো গন্ডার খুব ভালো সাঁতার কাটে। ওকে, ইন দ্য আফটারনুন ওয়েন ইট ওয়াজ ভেরি হট দে গেট ইনটু দ্য লেকস এন্ড পন্ডস টু কুল ডাউন, ওরা লেকের মধ্যে পুষ্করের মধ্যে যায় গিয়ে ঠান্ডা হওয়ার জন্য, যখন একটু গরম লাগে। ফার্দার ইন দে স্পটেড এ ডিয়ার, তারপরে তারা দেখলো একটা হরিণ, ওয়াও, ইট ওয়াজ এন এক্সাইটিং ট্রিপ ফর দেম এন্ড দে ওয়্যার লাকি টু সি এ নাম্বার অফ অ্যানিমালস, খুব মজার ট্রিপ ছিল। তো অনেক পাখি টাকি দেখলো, সব দেখলো, তারপরে লোটাস দেখলো, লিলিস দেখলো, পদ্ম ফুল, ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার হায়াসিন্থ আমরা ডুবাই ডুবাইও দেখি, ওই যে একটা খুব সুন্দর সুন্দর পাতা থাকে আর লম্বা লম্বা ফুল ভায়োলেট ভায়োলেট কালারের ওইগুলা। Their mother had remarked the flora truly adds to the charm of the park. তো এই ফ্লোরা আর ফোনা মানে পশু পাখি মিলিয়া পার্কের চার্মই আলাদা করিয়া তুলে। ওয়াটার হ্যাসিন থেকে একটা ফটো দেখাইবো তোমরা রে। They also learned that apart from being home to two-thirds of the world's great one-horn rhinoceros, Kaziranga National Park has the highest density of tigers. ওরা জানলো যে খালি গন্ডার না, অনেক অনেক টাইগারও আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। And it was declared a tiger reserve in 2006. 2006 এ কাজিরাঙ্গা ডিক্লেয়ার করা হয়েছিল একটা টাইগার রিজার্ভ, মানে টাইগার বাঘ সংরক্ষণের জায়গা। দো দে কুড নট সি টাইগার্স, টাইগার তো দেখতে পারে না, কারণ সামনে যাওয়া ভয়ের আর লম্বা লম্বা ঘাসের পিছনে লুকায় থাকে। দ্যাট প্রোভাইডেড এ ভেরি গুড ক্যামোফ্লোজ, ক্যামোফ্লোজ মানে কি মিশে যাওয়া, মানে ঘাসের রং আর টাইগার এমন ভাবে লুকিয়ে লুকিয়ে থাকে যে সব মিশে যায়, কিছু বোঝাই যায় না। দেয়ার প্রেজেন্স ক্যান বি ফেল্ট এভরিহোয়ার এজ দে লিভ পাক মার্কস, তো পায়ে পা দিয়া যে যায় ওইটা দিয়া তারা মাটির মধ্যে দেখলো যে বাঘ এখানে আইছিল, হাঁটছিল, ওগুলো হাতির পায়ের মার্ক, বাঘের পায়ের মার্ক পুরো দেখা যায়, ঠিক আছে। তারপরে আমরা এখন আই যাইবো লেট ইন দ্যাট আফটারনুন, ওই দিন দুপুর বেলা তারা লেফট ফর শিবসাগর, শিবসাগরের জন্য রওনা হইলো। অন দেয়ার ওয়ে বিফোর রিচিং শিবসাগর দে ক্রস দে স্টোন ব্রিজ, তো একটা ব্রিজ ক্রস করলো। এখন আমরা ওই পার্টে যাইবো, কাজিরাঙ্গার পার্টটা গেল, এত সুন্দর দেখলাম পশু পাখি, কি সুন্দর জানলাম হিস্ট্রি, খুব ভালো লাগলো। তো এখন চলো যাই শিবসাগরের পার্টে। কাজিরাঙ্গার থেকে এখন একটু আগাইয়া যাই আমরা গাড়ি দিয়া, গিয়া শিবসাগর গেলাম 4-5 ঘন্টা পরে। এখন শিবসাগর নিয়ে পড়বো, একটা ঐতিহাসিক জায়গা, বিরাট সুন্দর জায়গা। তো শিবসাগর যাওয়ার রাস্তায় তারা কি পায়, তারা পায় এই একটা ব্রিজ, শিলর সাপু, এটা কয় অসমিয়াতে, যেটারে কয় নামডাং স্টোন ব্রিজ, শিল মানে স্টোন, এইটা ফাউন্ড বিফোর রিচিং শিবসাগর। এটা কে বানাইছিল, বিল বাই দা আহোম কিং রুদ্র সিংহ ইন 1703, এই রাজায় বানাইছিলেন 1703 তে, মনে রাখিও এই ব্রিজটা। আর এই ব্রিজটা কোনো মডার্ন টেকনোলজি দিয়া না, এটা স্টোন টোন ওইগুলো দিয়ে বানানো, নিজের হাতে রাজারা, কোন ইঞ্জিনিয়ারে বানাইছে না, এর লাগে এই ব্রিজটা এত সিগনিফিকেন্ট, এত মাহাত্ম এটার। আর এটা কিন্তু এত বড় ব্রিজ না, ছোট ব্রিজই। তো বাবা মারা তারারে কয় তৃষারে লোহিত্রে, দেখ ব্রিজটা এটা মডার্ন টেকনোলজি দিয়ে বানানো না, কিন্তু এটা আহোম রাজার বানানো, ঠিক আছে।
পিকচারের মধ্যে এই ব্রিজটা হইল নামডাং স্টোন ব্রিজ সিলোর সাকু আহোম রাজা রুদ্র সিং এর বানানো 1703 তে Trisha always admired the way both her father and mother remembered facts and dates. Trisha খুব ভালো পাইতো যে আমার মা বাবারা সব ডেট মনে রাখে কোন রাজায় বানাইছে কবে বানাইছে কি বানাইছে ওই রকম আমাদের মা বাবারাও কিন্তু করে দেখিও তোমরা সব মনে আছে তো আমাদের ওই রকম হওয়া উচিত যে আমরা আমার নিজের রাজ্যের ইতিহাস তারপরে রাজ্যের সবকিছু পশু পাখির কথা সবকিছু জানতাম ডেট জানতাম সব জানতাম ওকে এখন আমরা চলি আর পেজ নাম্বার 155 এ ফলো করতে থাকো Soon they reached Shipsagar. তো ওরা শিবসাগরে পৌঁছাইলো সাগর ইজ এ সি নাও শিব সাগর সাগর মানে এক সমুদ্র এই দেখো সাগর মানে সমুদ্র তো কেন শিবসাগরে শিবসাগর কোয়া হয় কেন তো কোনো সমুদ্র নাই কারণ when the ahom kings used to dig some special tanks শিবসাগরে মানে আহোম রাজারা যারা 13th সেঞ্চুরিতে এখানে মানে নিজের রাজত্ব স্থাপন করছিল তারা বড় বড় ট্যাঙ্কি বানাইতো ট্যাঙ্কস ওই ট্যাঙ্কিগুলো নাম শিবসাগর ট্যাঙ্ক জয়সাগর ট্যাঙ্ক গৌরীসাগর ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো মানে কি জলাধার মানে জল স্টোর করার জন্য বিশাল বিশাল ট্যাঙ্কি মানে এগুলো পুকুরের সমান এগুলো লেকের সমান এত বিশাল ঠিক আছে তো তার জন্য এগুলোকে কোয়া হয় সাগর শিবের সাগর কারণ এখানে শিবদল বলে একটা বড় মন্দিরও আছে শিবের তো গুড গার্ল হার ফাদার সেড মেয়েটা কইলো যে এগুলো এগুলো আছে তখন বাবাই কইলো খুব ভালো মেয়ে তুমি তো জানো দেখি তো তারপরে সিনি বয় তারপরে লোহিতে বয় এই আশা করি এখানে একটা সাগর থাকতো তারপরে তার মা বাবার কই কি যে কস তুই দে সেট আপ টু সি দা শিবসাগর ট্যাঙ্ক তো শিবসাগর ট্যাঙ্ক দেখার জন্য ওরা বাইরে হয়ে গেল শিবসাগর টাউন ইজ নেমড আফটার দিস ট্যাঙ্ক এই টাউনটা এই ট্যাঙ্কের উপরে নামকরণ হয়েছিল ইট ইজ সিচুয়েটেড ইন দা হার্ট অফ দা টাউন একদম টাউনের মাঝখানে হিয়ার ইজ দা বড় পুকুরি সেড দা মাদার তো মা কইল যে এই দেখ এটা হলো তো বড় পুকুরি মানে বড় পুকুর আর কি তো এই বড় পুকুরি মানে কি বড় পুকুরি ইজ অ্যানাদার নেম অফ শিবসাগর ট্যাঙ্ক তো শিবসাগর ট্যাঙ্ককে কি বলা হতো বড় পুকুরি এটা প্রশ্ন হতে পারে মনে রাখো তারপরে তারা জয়সাগর গৌরীসাগরে যাইবো তো চলো এখন দেখি শিবসাগর ট্যাঙ্কের ফটো এই দেখো লেকের মতো বিশাল বড় শিবসাগর ট্যাঙ্ক যেটারে বড়পুকুরিও কোয়া হয় তো তার মায়ে কইলা ইট ইজ এ ট্যাঙ্ক ডাগ বাই কুইন অম্বিকা কনসর্ট অফ কিং শিবা সিংহা সো ইট ইজ নেমড আফটার হার হাজবেন্ড বড়পুকুরি বা শিবসাগর যেটা এটা কে করছিল এটা ডাগ করছিল মানে কে এটা কুড়িয়া বানাইছিল কুইন অম্বিকা কিউ ক্যাপিটাল কুইন অম্বিকা ওয়াইফ বা কম্পেনিয়ন অফ কিং শিবা সিংহা এর এটা নাম হচ্ছে শিবসাগর তো এগুলো মানে ট্যাঙ্কি এটা কোয়া হয় কিন্তু এগুলো পুরো লেকের মতো পুকুরের মতো বিরাট জলাধার ঠিক আছে দেখলে বুঝবাই ফটো দেখাই মু বা আগেও দেখাইছি তো ওইগুলা বড় বড় জলাধার গুলারে তারা ট্যাঙ্ক কইত ঠিক আছে তারপরে শিবসাগর জয়সাগর গৌরীসাগর সব একই রকম দেখতে জলাধার বুঝলাই তো লেক বা পুষ্করের মতো বড় বড় আর কি তারপরে তারা দেখলো কি তারা দেখলো একটা বড় উঁচু মন্দির যেটার নাম শিবদল এটা 104 ফিট টল দেখো আমি তোমরা বুঝার লেগে সব লিখে রাখছি শিবদল 104 ফিট টল টেম্পল যেটা ডেডিকেটেড টু লর্ড শিবা ঠিক আছে তারপরে আরো এইটা ডেডিকেটেড এটা লর্ড শিবার জন্য শিব ঠাকুরের জন্য আরেকটা আছে বিষ্ণুদল বিষ্ণুদল বিষ্ণুর জন্য আরেকটা আছে তোমার দেবীদল এটা দুর্গার জন্য ঠিক আছে তো ওয়াও লুক এট দা গোল্ডেন ডোম উইথ দা পিনাকল অন দা টপ মোস্ট পার্ট অফ শিবাদল তো বাচ্চাগুলো কইলো দেখো তো শিবাদলের উপরে একটা কি সুন্দর ডোম মানে কি ডোম মানে সৌধ মানে ওই যে মন্দিরে এই রকম থাকে না এটা অনেক উঁচু আর কি শিবদলের যেটা যেটা পিনাকল কয় উঁচু জায়গাটারে তো ওইটা সোনা দিয়ে বানানো ঠিক আছে ওইটারে আবার কয় দ্যাট ইজ 7 ফিট হাই ওই মন্দিরের উঁচু জায়গাটা এখন ফটো দেখাইবো ওইটা 7 ফুট লম্বা আর ওইটারে কোয়া হয় কলসীয় ঠিক আছে and their mother said and all the three temples you see on the bank were built by queen ambika to queen ambika banaisilo shivodol vishnudol ar devidol mone rakhio ekdom bhuliyo na lagle likhi rao tumra a to ekhon amra dekhbo shivoduler photo ei dekho shivodol shiber boro mandir ar upore ei je dome ar pinnacle ta jeta bujhailam dekha jar ki sundor তো এখানে একটা মিউজিয়ামও আছে ওইটা তারা দেখলো শিবসাগর জলাধারের কিনারে এন্ড ওয়ার ফ্যাসিনেটেড বাই দ্য সোয়ার্ডস ক্লোথস ম্যানুস্ক্রিপ্টস ওইখানে বিভিন্ন তলোয়ার আছিল রাজাদের সোয়ার্ড মানে তলোয়ার নোট করো ম্যানুস্ক্রিপ্টস মানে রাজাদের হাতের লেখা জিনিস তারপরে তোমার প্লেট ছিল গবলেটস আদার রেয়ার অ্যান্টিক্স অফ দ্য রুলার্স প্রিজার্ভ দেয়ার অ্যান্টিক্স মানে ঐতিহাসিক জিনিস আর কি পুরোনো পুরোনো ওইগুলো এখানে মিউজিয়ামে রাখা ছিল কি মিউজিয়ামটার নাম তাজ মিউজিয়াম তোমরা কোনোদিন সরি সরি তাই মিউজিয়াম তোমরা কোনোদিন ওইখানে গেলে তাই মিউজিয়াম ভিজিট করিও খুব ভালো লাগবে আর মনে পড়বে যে চ্যাপ্টারে আমরা পড়ছিলাম ওকে তো তাই আহোম যে জাতিটা ওই তাই থেকে আইছে তাই মিউজিয়াম
লেট আস গো টু সি দা জয়সাগর ট্যাঙ্ক, অ্যানাদার ভেরি বিউটিফুল ট্যাঙ্ক। তো তারা কইলো চলো আমরা এখন জয়সাগর ট্যাঙ্কিটা দেখতে যাই, মানে ওই জলাশয়টা দেখতে যাই, জলাধারটা। তারা জয়সাগরে গেল তারা। তারপরে তো জয়সাগর যেটা ওইটা কে বানাইছিল, জয়সাগর ট্যাঙ্ক ডাগ বাই আহোম কিং রুদ্রসিংহ। ওই যে রুদ্রসিংহর কথা আগে আমরা পড়ছিলাম যে তাই রাজ্য এস্টাবলিশ করছিল শিবসাগরে, তাই বানাইছিল জয়সাগর ট্যাঙ্কটা ইন মেমোরি অফ হিজ মাদার সতী জয়মতী। উনার মা ছিলেন সতী জয়মতী, জয়মতীর নামে সেই জলাধারটার নাম হয়েছে জয়সাগর। ওকে, এই দেখো জয়সাগর ট্যাঙ্ক রুদ্রসিংহর বানানো। অসমিয়া হিস্ট্রিতে এটা খুব মানে ইম্পর্টেন্ট। তো চলো এটা পড়ি। তো মা বাচ্চারা জিজ্ঞেস করলো যে সতী কে আবার, তখন মা বাবারা কাহিনীটা কইলো শি স্যাক্রিফাইস হার লাইফ ফর হার হাজব্যান্ড। তো এই সতী জয়মতী নিজের হাজব্যান্ডের জন্য নিজের জীবনটা দান করে দিয়েছিল, স্যাক্রিফাইস করেছিল। তাই যে একজন টর্চার করতো একজন মানুষ লোরা রোজা বলিয়া, দিস কুয়েল কিং একটা খুব রাগী একটা রাজা ছিলেন, আইদার কিল্ড অর মেইনড ইয়াং ম্যান অফ হিজ কিংডম, নিজের রাজার মানুষদেরকে মারতো, ইয়ে করতো, খুব টর্চার রাজা। যে মানে রাজা যে তাই আসিলা তোমার পঙ্গু মানে লেইম আসিল আর কি, পা একটা পা ল্যাংড়া আসিল। তো তাইন অ্যাকচুয়ালি রাজ্যে বোয়ার জন্য সুইটেবল আসিলা না, তো সবাই না করতো। সো বাই মেইনিং দ্য ইয়াং ম্যান অফ হিজ কিংডম হি মেড শিওর দ্যাট হিজ থ্রোন উড রিমেইন সেফ ফ্রম রেবেলস। জয়মতীর হাজব্যান্ড গদাধর সিংহ, জয়মতীর জামাই স্বামী ছিলেন গদাধর সিংহ, ফ্লেড এন্ড হিড হিমসেলফ ইন দ্য নাগা হিলস। উনি নাকি গেছিলেন গিয়া ভাগিয়া নাগা হিলসে, লোরা রোজা কুড নট ফাইন্ড হিম, সো জয়মতী ওয়াজ টেকেন এ প্রিজনার। তো ওই যে রাজাটা কি করতেন, উনার কিংডমের সব অনেক মানুষদেরকে নিয়ে নিয়ে উনি পঙ্গু করে দিতেন, তারারে তাই বানাই দিতা ল্যাংড়া, যে আমার মতো সবাই হো, এত শয়তান রাজা ছিলেন। তো ওই জয়মতীর হাজব্যান্ড পালাইয়া গেছিলেন, তো তারপরে কেন জয়মতীর হাজব্যান্ড পালাইয়া গেছেন তার জন্য জয়মতীর খুব টর্চার করছিল এই রাজায়। শি ওয়াজ টর্চার বিকজ শি রিফিউজ টু রিভিল দ্য হোয়েরাবাউটস অফ হার হাজব্যান্ড, হাজব্যান্ড কই গেছে তাই কইতে না, সো টর্চার হইতা। আফটার বিং ইনহিউম্যানলি টর্চার্ড ফর 14 ডেজ জয়মতী ডাইড। তো 14 দিন টর্চার করছেন রাজায় তাইলে, তারপরে তাই মারা গেল, এত স্যাক্রিফাইস করলো তাই নিজের স্বামীর জন্য। সো স্যাড, তখন মেয়েটা কইল এত স্যাড, তৃষায় কইল কোন গদাধর সিংহ বিকাম দ্য কিং, তো গদাধর সিংহ কি রাজা হইতে পারতো, তো মা বাবা কইল হ্যাঁ। এই যে বলিদানের মূর্তি সতী জয়মতীর একটা অনেক পুরনো ফটো। ও হাউ বিউটিফুল এন্ড ব্লু দ্য ওয়াটারস আর, তখন আবার তৃষা ওইদিকে দেখলো বাহ কি সুন্দর জয়সাগর ট্যাঙ্কের জলটারে এত নীল আর এত সুন্দর টেম্পল। তারপরে তারা হাঁটতে হাঁটতে শুরু করলো, উই উইল কাম ব্যাক হিয়ার এগেইন টুমরো ইভিনিং। তারপরে ওই দিন শেষ হলো, তারা কইলো আগামী দিন আবার আমরা আইবো। আগামী দিন তারা এখন দেখতে চাইবো রংঘর, রংঘর তলাতল ঘর। ওই এত সময় আমরা দেখলাম বিভিন্ন পুষ্করিণীর মতো, লেকের মতো ট্যাঙ্ক গুলা, মন্দির গুলা, এখন আমরা দেখবো বিভিন্ন ঘর। তো রংঘরটা কি, ইট ইস দ্য রুফ ইজ শেপ লাইক এন ইনভার্টেড বোট, পিকচার দেখার মতো উপরে, তো নৌকার মতো একটা উপর দিকে, ওইখানে রাজারা আইয়া এনজয় করতা, আহোমস আহোমস বা আহোম কিং স্যাট দেয়ার এন্ড এনজয়েড স্পোর্টস, ওইখানে বসতেন আর স্পোর্টস এনজয় করতেন। তাই বাবাই কইলা এটা একটা স্টেডিয়ামের মতো আর কি, অ্যাকচুয়ালি এন এমসি থিয়েটার, একটা বড় থিয়েটারের মতো, ওই রকম গ্যালারির মতো বড় জায়গা, ঠিক আছে। ইট ইস অ্যান আউটডোর স্পোর্টস গ্রাউন্ড, মানে ঘরের বাইরে খেলা টেলা হইলে ওইখানে হইতো। লুক এট দ্য শেপ, খুব সুন্দর শেপে বানানো, তোমার বইয়ের একটা শেপ আছে দেওয়া। ইট ইস সার্কুলার, দ্য রয়্যাল ফ্যামিলি উড কাম টু ওয়াচ দ্য ইন্ডিজিনাস গেমস অফ আসাম, আসামের যেগুলো পুরোনো পুরোনো একদম মানে ভালো ভালো গেমস খেলা, যেমন বার্ড ফাইটস, পাখিরা ফাইট করতো, বাফেলো ফাইটস, ওইগুলো হইতো এখানে একটা স্টেডিয়ামের মতো, ঠিক আছে। ইউ নো এট দ্যাট টাইম বিকজ অফ ইট স্ট্রাকচার ইট ওয়াজ এ ইউনিক মনুমেন্ট, এটা একটা মানে অসাধারণ একটা মনুমেন্ট, একটা বিল্ডিং, নট অনলি ইন ইন্ডিয়া বাট হোল অফ এশিয়া, পুরো এশিয়া কন্টিনেন্টে নাকি এটা এত ফেমাস ছিল, ফাদার সেড এন্ড ওয়ার্কড অ্যারাউন্ড ইট। তো এইটাকে বানিয়েছিল এটা। এই দেখো কি দারুণ রংঘর, নৌকার মতো উপর দিকটা খোলা খোলা। তো ছেলে লোহিতে জিজ্ঞেস করলো যে রংঘরটা কি কুইন অম্বিকায় বানাইছে, যে শিবসাগরে বানাইছে, তখন বাবাই বললো না রংঘর বানাইছে প্রমত্ত সিংহ, টাইম বানাইছে, ঠিক আছে। তারপরে তারা গেল তলাতল ঘরে, তলাতল ঘরটা দেখতে এত সুন্দর না যতটা তারা এক্সপেক্ট করছিল। তখন তার বাবাই বললো যে তলাতল ঘরের নিচে তোমার চারটা তালা আছে, ইট হ্যাড ফোর স্টোরেজ, স্টোরেজ মানে তালা, চারটা তালা আসিল বলে নিচে দিকে, যে 16 কিলোমিটার লম্বা ছিল, যেটা গারগাঁও প্যালেস কই একটা রাজবাড়ি আসিল ওইখানে যাইতো, উইচ ওয়াজ 3 কিলোমিটার লং, লেড টু দ্য দিখাও রিভার। তো ওই গারগাঁও প্যালেস হইয়া এটা দিখাও নদী অব্দি যাইতো আগে আগে, এখন ওই রাস্তাটা বন্ধ করা, ঠিক আছে। এটা শুনিয়া ছেলেমেয়েরা অবাক হয়ে গেল, ভাবো তোমরাও এখন থাকলে এখনো নিচে গিয়ে দেখা যাইতো কি মজা লাগতো, এখন এটা ক্লোজড, আই উইশ ইট ওয়ার ওপেন, বাচ্চাগুলো কইলো ইস যদি খোলা হইতো।
তো তারা আবার রুদ্রসাগর ট্যাঙ্কে থামলো। তারপর ডিউরিং দেয়ার থ্রি ডে স্টে দে হ্যাড এ গুড টাইম ভিজিটিং মোস্ট অফ দ্য হিস্টোরিক্যাল সাইটস। তো তারা খুব সুন্দর শিবসাগরের আশেপাশে অনেক ঐতিহাসিক জায়গা দেখলো। তারপরে তারা গেল গড়গাঁও প্যালেস। গড়গাঁও প্যালেসটা তোমরা এখানে আমি বুঝাই লাইয়ার এত লাইন বাই লাইন জায়গা না, একই কথা লেখা 15 কিলোমিটার ফ্রম শিবসাগর থেকে 15 কিলোমিটার দূরে। তো এইটা প্রথমে বানাইছিলেন তোমার মানে এইটা আমি কি মানে এতটা ইয়ে না, কিন্তু শুক্লেংমুং কই একজন রাজা আসিলে। তো ইতিহাসে পাওয়া হয় যে 15th সেঞ্চুরিতে এইটা একটা প্যালেস বানাইছিলাম 1540-তে, আর পরে আবার ওটা রিবিল্ড করা হয়েছিল, অনেক ভাবে নতুন ভাবে করা হয়েছিল। ওইটা করছিল রাজেশ্বর সিংহা। তো এটা রিবিল্ড এর মেইন উল্লেখে রাজেশ্বর সিংহা ইন 1752 যখন থেকে এটাকে গড়গাঁও প্যালেস করা হয়। এই দেখো গড়গাঁও প্যালেস, যেটা কারেং ঘর নামেও জানা হয়। তারপরে তার বাবাই কইল যে আমি তোরা নিয়ে যাইমু চড়াই দেওতেও। চড়াই দেওর জায়গাটা কি, এই যে সুকাফা কই একজন কিং আসলা, তোমরা নিশ্চয়ই শুনছো আহোম কিং, তাই ওই আসলা ফাউন্ডার অফ তাই ফাউন্ডার আসলা আহোম ডাইনাস্টির, তাই এই চড়াইডেওটা বানাইছিল আহোম কিং এর ফার্স্ট ক্যাপিটাল, ঠিক আছে। তারপরে গিয়া তারা চড়াইডেওতে কি দেখবো, কবরস্থান অফ দা আহোম কিংস এন্ড নোবেলস, আহোমরা যারা বড় বড় রাজা বা বড় বড় নোবেল ম্যান আসিল, হ্যাঁ রেসপেক্টেড পণ্ডিত পণ্ডিত সবাই, ওদের এখানে কবর দেওয়া হইতো, কবরস্থান এটা, ঠিক আছে। মাদাম ওয়াজ এ বারিয়াল গ্রাউন্ড অফ দ্য আহোম কিংস এন্ড নোবেলস, মেনি রয়্যাল গ্রেভিয়ার্ড স্টিল এক্সিস্ট ইন দিস প্লেস। তো মানে অনেক রাজসিক রাজার গ্রেভিয়ার্ড কবরস্থান এখানে এখনো পাওয়া যায়। দ্য হিলক অফ চড়াইডে ওয়াজ কনসিডার টু বি দ্য সেক্রেট ফর দ্য পিপল, মানে মানুষ এটাকে খুব মূল্যবান মনে করতো ওই জায়গাটারে। দে বিলিভ দিস টু বি দ্য হোম অফ দ্য অ্যানসেস্ট্রাল গড, তারা ভাবতো এটা আমরা পুরোনো পুরোনো ভগবানদের এটা স্থান। বোথ ত্রিশা এন্ড লোহিত ফাউন্ড দেয়ার ভিজিট টু চড়াইদেও চড়াইদেও মাইদাম ভেরি ইন্টারেস্টিং, তার খুব ভালো লাগলো চড়াইদেও মাইদামে কিয়া। দ্য ওয়ার্ল্ড শুড নো অ্যাবাউট দিস মাইদাম, তো তার মায় কইল যে অনেকে এটার ব্যাপারে জানে না, ম্যাদাম গুলার ব্যাপার, যেরকম ইজিপ্টে যেরকম পিরামিড আছে যেটা সবাই জানে, ওই রকমই ম্যাদাম গুলা, ঠিক আছে। ওই যে পিরামিডে তোমার মামি টামি রাখে না ডেড বডি, কি মানে ওই যে কফিনে বন্ধ করে আগে রাখতো এরকম কাভার করিয়া, তো ওইটা কি মজার ইন্টারেস্টিং আর ওয়ার্ল্ড ফেমাস। তো তার মায় কইল ম্যাদাম রেও এরকম ওয়ার্ল্ড ফেমাস করা উচিত যে আসামে আছে। এই দেখো কি দারুন চড়াইদেও ম্যাদাম। ইট ওয়াজ এ লার্নিং এন্ড অলসো এন এনজয়েবল এক্সপিরিয়েন্স ফর বোথ লোহিত এন্ড ত্রিশা, খুব শিখলো তারা, এনজয় করলো এই দুই জায়গায় গিয়া। উই ক্যান কাম ব্যাক এগেইন নেক্সট ইয়ার, লোহিত সেইড নেক্সট ইয়ার, তারপরে উইল গো সামওয়্যার এলস নেক্সট ইয়ার, তখন তার মায় বললো নেক্সট ইয়ার আমরা আরো কোন জায়গায় যাইবো। তো এই যার লেখিকা কে, শ্রুতিমালা দুয়ারা। তো এই আমরা দেখলাম কি দারুণ একটা চ্যাপ্টার, আমরা মনে হইলো যেমন আমার আমি নিজেই গেছি গিয়া কাজিরাঙ্গা, নিজেই গেছি গিয়া শিবসাগর, সেই মন্দির গুলার মধ্যে, সেই জলাশয়ের মধ্যে, সেই জলাধারের মধ্যে, তারপরে সেই রংঘর তলাতল ঘরে গেলাম গিয়া মনে হইলো, তারপরে বিভিন্ন পশু পাখি দেখলাম, ফটো দেখলাম। তো কত ইন্টারেস্টিং চ্যাপ্টার এই চ্যাপ্টারটা, এই ভিজিট টু কাজিরাঙ্গা এন্ড শিবসাগর, আমার ভীষণ ভালো লাগলো এইটা পড়াইয়া। আশা করি তোমরা অনেক কিছু শিখছো। আবার কই ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, কোন সময় ঘোরা ফেরা ভ্রমণটা কোনো সময় বন্ধ করিও না, শিকার জন্য এনজয়মেন্টের জন্য জীবনটা আরো সুন্দর হয়ে উঠবো যত তোমরা ভ্রমণ করবা। ভালো করে পড়াশোনা করো, চাকরি করো, বড় মানুষ হও, যাতে অনেক অনেক পয়সা কামাইয়া তোমরা সমাজে দান করো আর নিজে ভ্রমণ করতে পারো, নিজের জ্ঞানটাকে বাড়াইতে পারো, ঠিক আছে। আশা করি এখন তোমরা সব কিছু আনসার লিখতে পারবা, চ্যাপ্টারটা রিডিং দিও আর আমার একটু পড়ানো গুলা দেখিও, পিকচার গুলো দেখিও, দেখলে সব ক্লিয়ার হইব। আর অনেক কিছু পিকচার হয়তো আমি দেখাইতে পারছি না, নাহলে ভিডিওটা অ্যাক্সেস লম্বা হইব, জাস্ট গুগলে সার্চ মারিও আর দেখি লাইও, এত ইজি। তো কোনো আর চিন্তার কারণ নাই। তো এই বিহাইভ বইয়ের এইবারের মানে কোভিড এর যে শর্ট করা সিলেবাস, এইটার আন্ডারে আমি সব কভার করে লেছি, আর তারপরে আবার দেখা যাক কোভিড এর ইয়েটা যাক, তোমাদের এক্সামটা যাক, তারপরে আমি আবার যেগুলো কয়েকটা চ্যাপ্টার যেগুলো নেক্সট টাইম সিলেবাসে থাকতে পারে এইগুলোতে গেলে যাইবো, ওকে। আপাতত এইটা গেল, মোমেন্টস পড়াই নিছি, হ্যাপি প্রিন্স ডে শেষ হইলো আর এখন এইটা দিয়ে এইটা শেষ হইলো, আর খালি আমরা বাকি রইছে কম্প্রিহেনশন, যেটা নেক্সট ভিডিওতে পড়বো, ওকে। তো টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, ইংলিশ ওয়ার্ড চ্যাপ্টার পড়ো, আনসার শিখো, ভালো করে জ্ঞান প্রাপ্তি করো, গ্রামার সলভ করো। বাই বাই।